কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে, জোরে বলেন কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবেন না যতক্ষণ নিজের পাটা নাড়াচাড়া করতে পারবেন না ততক্ষণ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের এদিকে ইরিদান লাগাইবার আগে ধানকে জমিনে আবার এটা কাদায় ফেলতে হয়, আমাদের ওই দেশে বলে আলি গজায়, আপনারা কি বলেন? কথা কয় না, কি গজায়? আলি আলি। এখন আপনারা বলেন তো, যেই ধানটা আপনি রোপণ করবেন এই আলি বানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে না নাই? সময় যদি পার করেন তাইলে আলি গজাবে তো, ওইটা দিয়ে ধান হবে তো। আমরা যারা মুসলমান খুব ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ পাক বললেন, আমি সময়ের কসম করে বলি তোমাদের হাতে সময় নাই, কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে, জোরে বলেন কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবেন না যতক্ষণ নিজের পাটা নাড়াচাড়া করতে পারবেন না ততক্ষণ। তার ভিতরে প্রথম প্রশ্নটাই করা হবে, তোমারে যে আমি হায়াত দিছিলাম, সময় দিছিলাম, এই সময়টা কোন কাজে ব্যয় করেছ, কড়ায় গণ্ডায় হিসাব দিয়া যাও। দিতে পারবেন না যতক্ষণ, জবাব না দিলে পাওটাও নাড়ানো যাবে না কার কথা। এখন মিলান আমার আজকের আলোচনা, মুরব্বী যারা তাদের জন্য, মহিলা যারা তাদের জন্য, যুবক যারা তাদের জন্য, তিনটা পার্টে আমি কথা বলতে চাই। কয়টা পার্ট? একটা সিনেমা শেষ করতে সময় লাগে 3 ঘন্টা, কথা বলে না যুবকরা? কয় ঘন্টা? এই 3 ঘন্টার সিনেমার ভিতরে হাসি, কান্না, রোমান্টিকতা, দুষ্টামি, ফাইজলামি, ফাহেশ, বেফাহেশ, বিচার, আদালত, রাজনীতি, সব নীতি, কথা বলতে হবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে কদ্দুর হাসে, কদ্দুর কাঁদে, আধা পাগল। কি পাগল? উত্তর কোরিয়াতে একটা আইন করছে, শুনছেন আপনারা? 11 দিন হাসি দেওয়া চলবে না। কয়দিন? 11 দিন হাসি দেওয়া চলবে না, 11 দিন মানুষ মারা গেলে মাটি দেওয়া যাবে না, পাগল কি মিয়া গাছে ধরে। এটা হলো নমরুদ মার্কা আইন। কি মার্কা? নমরুদ আইন করছে, জামাই বউ একসাথে থাকা চলবে না। কেন চলবে না? কয় স্বামী স্ত্রী একসাথে থাকলেই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইব, আর ইব্রাহিম আলাইহিস সালাম আসলে নমরুদের রাজতন্ত্র চলে যায়। এই জন্য নমরুদ আইন করছে। কি করছে আইন? হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘুমের থেকে জাগছে জেলখানার ভিতরে, জায়গা মনে মনে কয়েস বিবির যদি পাওয়া যেত, তিনি মনে মনে ভাবলেন গেটের কাছে যায় দেখি অবস্থাটা কি। কিন্তু যেদিন তিনি তার বিবির কাছে যাবে, পুরা জাতি কেল্লা এমন গম পাড়ায় দিছে, উনি ফেরত আসার আগে জাতির একটা লোক জাগতে পারে না। গল্প না করার, চিল্লায় বলো গল্প না করার। মুছে তেল দিয়া লাভ নাই, কারণ মুছে তেল দিয়া যতই কাজকর্ম করো লাভ নাই, আল্লাহর আইন জমিনে বাধ্যমূল হবেই হবে ইনশাআল্লাহ। নমরুদ আইন করছে, জামাই বউ একসাথে শুইতে পারবা না, শুইলে ইব্রাহিম চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘুম থেকে জেগে দরজার দিকে যাচ্ছেন, যাইয়া দেখতেছেন সিকিউরিটি গার্ডের দায়িত্ব যারা নাক ডাকিয়া ঘুমায়। কি ডাকিয়া? নাক ডাকইনা লোক এখানে নাই, একজন নাক ডাকলে পুরো এলাকা শেষ। আর যারা নাক ডাকে তাদের ঘরে চুরি করতে আরো বেশি সুবিধা, কারণ নাক ডাকা বন্ধ হবে না যতক্ষণ চুরি করা যায়। এরকমের নাক ডাকিনা নাই? আরে, আমি একবার রাঙ্গামাটি গেছিলাম, মনে পড়ে আমার, আমাদের পাশের রুমে নাক ডাকতেছে আর এখানে আমরা ঘুম, তখন আমি ভিক্টোরিয়া কলেজে ছাত্র, আমরা আমাদের বেঁচের ছেলেরা গেছি রাঙ্গামাটি, তো ছাত্র জীবনের কথা, তখন রক্ত ঠান্ডা না গরম? এখন ওই পাশে নাক ডাকে এই পাশে ঘুম আসে না, পোলাপান বেন্ডি লিটার দিয়ে পানি মারে, নাক ডাকে আরো বাড়ে যায়। পোলাপানে যে দরজার ধাক্কা, উঠেন চাষা, চাষায় উঠতে এখন বলতেছে চাষা নাক ডাকেন কেন? কয় বাবা এটা আমার জন্মগত অভ্যাস। পোলাপানে একটা আরেকটা কয় চাষারে ধৈর্য নিয়ে পানি ফালা, তো আরেকজন যায় কয় চাষা আপনার বাড়ি কয়, কয় কুমিল্লা। বেজাল বাড়ছে না কমছে?
এখন সজাতি ভাই আর মারা যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘুম থেকে জাগছে জায়গা দেখে ওই যে যারা সিকিউরিটি গার্ড তারা নাক ডাইকা নাকের আওয়াজ হইতেছে আমার ভাইয়েরা তিনি গেটের কাছে গেলেন গেটটা খুলে গেল গেটটা খুলে দিলেন কে ওয়াত্তাকিল্লাহা মাখরাজা আল্লাহ বলেন অনুসরণ করে তুমি তালাবদ্ধ দরজার দিকে যদি যাও আমি তোমার জন্য দরজা উন্মুক্ত করে দে দরজা খুলে গেছে তিনি চলে গেলেন হঠাৎ এক সিকিউরিটি গার্ডের ঘুম ভাঙছে আরেকটারে কয় এই ভাই কেউ কি গেল নাকি কয় না কেউ যায়ও নাই আইও নাই ঘুমা ঘুম পারাইছে কে বিজ্ঞান স্বীকার করেছেন ঘুম আর মরা দুইটা কি সমানে সমান আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিসলামের আব্বা ইব্রাহিম আলাইহিসলামের মায়ের কাছে গেছে সেখান থেকে আবার ফেরত নিরাপদে চলেও নমরুদ তো নাক ডাকিয়া গোমায় নমরুদের বাহিনীও নাক ডাকিয়া গোমায় কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসলাম জায়গা মতো চলে গেছেন তার দশ মাস পরে তিনি দুনিয়াতেও চলে আসছেন তিনাকে নিরাপত্তা দিয়া সযত্নে রেখে দিলেন কে তো উত্তর কোরিয়ার কথা বলছিলাম বাপের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য কয় দিনের আইন হাসতেও পারবি না কাঁদতেও আবার বলছে যে এই এই সময়ে যদি কারো আত্মীয় স্বজন মারা যায় কান্নাকাটি করা যাবে না আচ্ছা হাসি কান্না দুইটা দেয় কে সিনেমার কথা বলছিলাম কথা লম্বা হয়ে যায় আমি টাইম পাবো না একটা সিনেমা কয় ঘন্টা যুবক যুবতীদেরকে বলে দিয়ে যায় একটা সিনেমা তিন ঘন্টা দেখতে 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 তুমি বেকুল হয়ে যাও তোমার কাছে খারাপ লাগে না অথচ দুই রাকাত নামাজ পড়তে চার মিনিট সময় লাগে ওইটা তোমার বরদাস্ত হয় না তুমি নিম খারাপ হয়ে গিয়েছ কারণ বয়সটা তোমার দিছে কে কে দিয়েছেন আজকের মাহফিলে যত যুবক আসো তোমাদের জন্য আমার অনুরোধ তিন ঘন্টার সিনেমা দেইকা সময় নষ্ট করো না সময় নষ্টটা না করে নিজের লেখাপড়ায় মনোযোগ দাও নিজেকে মানুষের মতো করে মানুষ করে ঘরে তোলো নিজের ইমানটাকে মজবুত করো কোরআন পড়ো হাদিস পড়ো ইসলামী সাহিত্য পড়ো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে গেলাম আকাশ সমান বিপদ যদি আসে তোমাকে পৃথিবীর কেউ ইমান থেকে সরায় দিতে পারবে না কথা কি ঠিক বললাম সময় দাও কোরআনের পিছনে নিজে লেখাপড়া করবে তা বন্ধু নিয়ে আড্ডা নয় গাজায় আড্ডা নয় লেখাপড়ায় মনোযোগ দেবে তা প্রেম কইরা সেকা খাইয়া ডিপ্রেশনে যাইয়া বুগিস না লেখাপড়ায় মনোযোগ দে মানুষের মতো মানুষ হ পুরা জাতির পিতারা তোর কাছে মাইয়া বিয়া দিতে চাইবো ভালো ছাত্র কয়দিন পরে রাস্তায় জুড়ায় কি খাইয়া কথা আসতে কয় কিরেতে তো ভালো ছাত্র আছিল ভালো মানুষ আছিল এনে বয়া বয়া জুড়ায় কেন কয় ডিপ্রেশনে গেছে কয় ডিপ্রেশনে গেছে কেন কয় প্যাম কইরা সেকা খাইছে এরকম নাই আজকের মাহফিলে নাই তো প্রেম করা তো সেকা খাওয়ার দরকার কি তুই মানুষের মতো মানুষ হ যেই যেই মেয়ে তোর কাছে বিয়ে দেয় নাই যেই মেয়ে তোকে সেকা দিছে ওই মেয়ের জন্য তুই হাত কাটিস না পা কাটিস না কপাল কাটিস না বুকের মধ্যে আলপনা আঁকিস না তুই মানুষ হ লেখাপড়া কর ভবিষ্যতে তুই যখন মানুষের মতো মানুষ হবি যারা তোর কাছে মেয়ে বিয়ে দেয় নাই তারাই ডিপ্রেশনে বুকবো কি জিনিস হারাইলাম কথা ঠিক কি না ইমান আছে যেখানে সফলতা আছে